আলিপুরদুয়ার এক নং ব্লকের প্রমোদিনী উচ্চ বিদ্যালয়ে ব্লকের মোট 8টি উচ্চ বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হলো ব্লক পর্যায়ের আন্তঃবিদ্যালয় ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার এক নং ব্লকের পাঁচকলকুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয়ে ব্লক পর্যায়ের আন্তঃবিদ্যালয় ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ব্লকের মোট 8টি বিদ্যালয়ের পড়ুয়ারা সেখানে যুব সংসদ ছাড়াই কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যুব সংসদের চ্যাম্পিয়ন হয় ব্লকের শিলবাড়িহাট উচ্চ বিদ্যালয়, রানার্স হয় পাঁচকলকুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয়। ওই প্রতিযোগিতায় সেরা স্পিকারের স্থান দখল করেছে শিলবাড়িহাটের জ্যোতি মণ্ডল। যুগ্মভাবে বেস্ট পার্লামেন্ট হয়েছে পাঁচকলকুড়ির সুপ্রিয়া শীল ও পাটকাপাড়া উচ্চ বিদ্যালয়ের বিউটি রায়। কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে তপসিখাতা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ওই বিদ্যালয়ের বিক্রম দাস ও বিপাশা কার্জি কুইজ এবং পারমিতা সরকার তাৎক্ষণিক বক্তৃতায় চ্যাম্পিয়ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন এবং রানার্সদের হাতে পুরস্কার তুলে দেন আলিপুরদুয়ার এক নং এর বিডিও শীর্ষী ঘোষ। Right, in